নমস্কার বন্ধুরা, আমি আকাশ, আপনারা দেখছেন আকাশ ব্লগ অ্যান্ড পেজ। তো আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে সাঁতরাগাছিতে। তো পিছনে যিনি আছেন তিনি হলো হচ্ছে ওনার দাদা এই ফার্মের, দেখতেই পাচ্ছেন ফার্মটি। তো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, তো দেখতেই পাচ্ছেন বাইরে ওয়েদার খুবই খারাপ, আজকে খুবই কষ্ট করে এখানে আসা হয়েছে, ঠিক আছে। রাস্তায় প্রচুর জল ছিল। তো দাদার নামটি আগে আমরা জেনে নেব। দাদা আপনার নামটি একটু বলুন। মন্টু মাল। আচ্ছা, আর একটু লোকেশানটা একটু বলে দিন। এটা হচ্ছে সাঁতরাগাছি মোড় বলে, চকবরিয়া পুলিশ ফাঁড়িও বলা যায়, সাঁতরাগাছি মোড় 174 মহেন্দ্রভাটা যাচ্ছে রোড। আর কেউ যদি আপনার এই লোকেশানে যদি হাওড়া থেকে যদি আসে কীভাবে আসে? 52 নম্বর বাস আছে, 52 নম্বর বাসে করে এখানে সাঁতরাগাছি মোড়ে নামতে হবে, বা চকবরিয়া পুলিশ ফাঁড়ি। আচ্ছা, আর ট্রেনে করে যদি আসে? হাওড়া স্টেশন থেকে হয়ে আপনার এতে নামতে হবে, রামতারা স্টেশন, সেশান থেকে হয়ে, হ্যাঁ রামতারা স্টেশন থেকে হয়ে আপনার টোটো করে এখানে 3 মিনিট লাগে টোটো করে আসতে। আপনার এখানে কী কী ধরনের মাছ পাওয়া যাবে? এখন আপাতত আছে উইডো, কালার উইডো যেটাকে, 3-4 রকমের আছে এখন, হলুদ আছে, সবুজ আছে, পার্পেল আছে, রেড আছে, এইগুলো। তারপর রোজি আছে, রোজি বার, টাইগার বার, এইগুলো। আর আমি ম্যাক্সিমাম বাচ্চাই বিক্রি করি, বড়ো মাছ বিক্রি, হ্যাঁ বড়ো মাছ বিক্রি করি না, মানে 14-15 দিনের মাছ বিক্রি করি। রেডি হয়ে যাওয়ার পর আর কি সেলটার, মানে সেল করার জন্য 14-15 দিন বাদে করেন নাকি? হ্যাঁ, 14-15 দিন বাচ্চাটা, মানে ওই 14-15 দিন যখন বয়স হবে তখন থেকে আমার বিক্রি শুরু হয় সেল। হুম, আর ওই মানে হোলসেলেই এখানে তো? হ্যাঁ হ্যাঁ, হোলসেলে খুচরো বিক্রি করি না। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা পুরোটি দেখবেন, ঠিক আছে, রিকোয়েস্ট রইল। তো আজকের ভিডিওটি আপনারা পুরোটি দেখবেন। কালারুটাকে অ্যাকোয়ারিয়ামে তুমি দেখাতে পারো, এটা কালার উইডোটা। হ্যাঁ হ্যাঁ, এই তো আজকের ভিডিওটি আপনারা পুরোটি দেখবেন স্কিপ না করে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে একদমই ছোট বাচ্চা। এটা কতদিনের বাচ্চা? এটা 4 দিন বয়সে। 4 দিন বয়সে? হুম, এটা এখন 10-12 দিন লাগবে। 10-12 দিন লাগবে, রেডি হয়ে যাবে, রেডি হয়ে বিক্রি হয়ে যাবে। কত করে পিসে বিক্রি হয় এমনি? এখন এটা এটা হলুদ বাচ্চা, এটা বোঝা যাচ্ছে না কালারটা, ছোট অবস্থা তো বোঝা যাচ্ছে না। এর 2.5 টাকা বিক্রি আছে 15 দিনের মাছ। 15 দিনের মাছ? 15 দিনের মধ্যে ভালোই বড়ো হয়ে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, ভালোই বড়ো হয়ে যায়। এবার এই অনেক রকম বাচ্চা আছে কিন্তু এত ছোটো মাছ দেখাতে পাচ্ছি, দেখাতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ধাড়িগুলোই দেখে নিই আজকে। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা বাচ্চা আছে রেডি, ওটাকে পরে দেখাচ্ছি। ওই দিকে? হ্যাঁ ওই ওইদিকে চোখ আছে, আমি এগুলো ধাড়ি মাছ। তো এরই বাচ্চা? হ্যাঁ এরই বাচ্চা হয়, ধাড়ি মাছ এগুলো, ধাড়ি মাছ। হ্যাঁ হ্যাঁ, সব ওই ঘুরে। হ্যাঁ ওই আছে, এটা হচ্ছে পুজো পর্যন্ত, মানে নভেম্বর পর্যন্ত পাওয়া যাবে। নভেম্বর পর তারপর বাচ্চা হওয়া বন্ধ হয়ে যায়। তারপর এবার রেডি মাছ যদি পারি, রেডি মাছ করতে থাকি, দেখো অন্য মাছ, তখন আবার গোল্ডেন গোল্ডেনে তখন আবার, মানে যখন যেটা সময়। হ্যাঁ তখন কাজ, মানে 4-5 রকমের আইটেম আপনার কাছে, মানে উইডোর পাওয়া যাবে এখন? 4 রকমই আমি করি। 4 রকমের? হ্যাঁ আইটেম অনেক রকমের আছে, আমি 4 রকমের করি, 4 রকম কালারের। হ্যাঁ, আর এই ট্যাঙ্কে কী আছে, কোন উইডো আছে? এই ট্যাঙ্কে এটা হচ্ছে ওই তো পার্পেল উইডো, পার্পেল উইডোর বাচ্চা এটা দেখা যাচ্ছে। আমরা দেখে নিই পার্পেল উইডোটা। বন্ধু
বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে পার্পেল উইডোর বাচ্চা আছে, সাথে কিছু মিক্সড কিছু এগুলো কি আছে? ওটা ছাড়, ওটা সাদা সাদা কাটে, যে কোনো উইডোর সাদা ছাড় থাকে, ওগুলো ছাট আর কি। ছাট কি বিক্রি হয়ে যায়? না না, ছাট বিক্রি হয়, যারা বড় করে ওর সঙ্গে বিক্রি হয়, কিন্তু আমরা ওটা ধরি না। ছাটটা ছাটা বাদি বাদ হিসাবেই ধরা হয়। তুলে দেখান হাত, একটু তুলে দেখান হাত দিয়ে। এই উইডোটাই তাহলে বিক্রির উইডো? হুম, যারা যেটা যেগুলো সকালে ছিল বেরিয়ে গেছে, দু তিন দিনের মধ্যে বেরিয়ে গেছে, আগে দু তিন দিন আগে বেরিয়ে গেছে। এই উইডোগুলো কেমন কী দামে ছাড়ছেন এখন? এটা 3,500 টাকা দাম আছে পার্পেলটা, 3,500। অনেকে দেখে যায় যে মাছের সাইজ কি, ফোনে তো আর এই মোবাইলে আর সাইজ বলা যায় না, কিভাবে আমি ইয়ে করবো? অনেকে এই সাইজ গেলে এখানেই আসতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি বাইরে কোনো দিতে যাই না বা পাঠাই না, মাছ দেখে স্যাম্পেল হিসেবে দেখে সাইজ দেখে তারপর মাছ নিয়ে যাবে। এগুলো হচ্ছে টাইগার, বা ভালো সাইজটা ভালোই। এটা হচ্ছে গ্রিন টাইগার, গ্রিন। এগুলো সবই ব্রুডার? হ্যাঁ হ্যাঁ, সব ব্রুডার। আমি বড় মাছ নেই। আর ওই এগুলো উইডো না? হ্যাঁ এগুলো উইডো, এই কালার উইডো যে অ্যাকোয়ারিয়ামে আছে না? হুম, ওই ওইগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে উইডো। এটা মনে হয় পয়সা রেড মনে হয় নাকি? এটা এটা রেড, এই যে এটা রেড, এটা হচ্ছে রেড, এগুলো রেড। এটা ভেল দেখলাম মনে হলো, এই যে কিছু কিছু মাছ ভেল ভেল হয়ে যায়, এই যে এই যে ভেল। হুম, এটা রেড, এটা রেড, এটা হচ্ছে, এটা হচ্ছে গ্রিন না? এটা হলো গ্রিন। আর এগুলো হচ্ছে পার্পেল, এগুলো হচ্ছে পার্পেল, পার্পেল। একটুখানি টাইগারগুলো একটুখানি ধোয়ার দিয়ে দাও না। আর একটা উইডো আছে বলি, যেটা এটা এটা আগেকার যেটা অর্ডিনারি উইডো, কালো উইডো। হ্যাঁ এগুলোর কথাই বলছিলাম, এগুলো হচ্ছে অর্ডিনারি উইডো। হ্যাঁ হ্যাঁ, এই কালো উইডো, এটা আগে যেটা চলতি ছিল, চলতি ছিল এগুলো। ঠিক ঠিক, না এই আবার অর্ডার পড়েছে এখন 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 হাটে এগুলো মানে ভালোই বিক্রি হচ্ছে এই উইডোগুলো। এখন এই যে হলুদটা পড়ে না, হলুদটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছ, মাছের কালেকশান কত সুন্দর, মাছের হেলথ। এই ট্যাঙ্কে আছে হচ্ছে রোজি, ব্রুডার সাইজ। এটা ফিমেল, এগুলো সব ফিমেল, বাছাই করে রেখেছেন নাকি? হ্যাঁ, ফিমেল মেল ফিমেল আলাদা। ও এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার দেখুন, ফিমেল। এগুলো মানে আপনি মেনটেন করেন কি কী করে, মানে কালারগুলো এত সুন্দর, কোনো কিছু এর কোনো প্রক্রিয়া আছে? না 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 না, এই নর্মালি নর্মালি। এগুলো ফিমেল দেখালাম, মেল দেখাচ্ছে। এবার এবার দেখতে পাবেন আপনারা মেল, মেল মেল রোজি। কালারটা ভালো। আর মেল ফিমেল চেনার উপায়টা কি? এই তো কালারটা এই যে আছে একটু রোগা, আচ্ছা এটা হচ্ছে মেল। আর যেটা আগে তুললে মোটা 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 মোটা, ওগুলো ফিমেল, ফুলে ফুলে আছে না, পেট পেট, মানে যেটা লম্বাটা চেহারা সেটা মেল হয়ে না, কালারটা ডিপ হবে, ডিপ হবে। আর ওর কালারটা অনেক কভার, মানে ব্যাপারটা রাখবো একটু বলুন, মানে ডিপ যেটা সেটা হচ্ছে মেল। হুম হুম হুম, ডিপ এই লালচে কালার, লালচে কালারটা। আর যেটা একটু কম ডিপ সেটা ফিমেল, ডিপ। আর চেহারাটা চেহারাটা বডিটা হচ্ছে মোটা মোটা, আচ্ছা ওটা ডিম আছে। এদিকেও ওই সেম মাছ না? ফিমেল উইডোর মেল ফিমেল চেনার পদ্ধতি ছোটো ছোটো হয়, মেল মেলগুলো ছোটো হয়, ফিমেলগুলো বড়ো হয়। আচ্ছা, এগুলো সব ফিমেল বাছাই করা নাকি? সব ফিমেল। সব
তো বন্ধুরা দেখতেই পেলেন কত সুন্দর মাছের এখানে কালেকশন। বিশেষত দেখতে পেলেন ব্রুডার সাইজের কিছু মাছ, আর কিছু দেখতে পেলেন যে ফ্রাইগুলো মানে উইডোর। তা এখানে আসতে হবে কেনার জন্য, আর এখানে হোলসেলের ওপরেই যারা ব্যবসাটা করছে ও করে থাকে। আপনার মোবাইল নাম্বার 9830477769। আর কোন টাইমে ফোন করলে আপনার সুবিধা হবে? সকাল হচ্ছে 4টা থেকে 2টো পর্যন্ত। আচ্ছা, সকালের দিকে আর সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এখানে তো রিটেল করা হয় না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে এনারা অনেক সময় কাজে ব্যস্ত থাকে, তো অপ্রয়োজনীয় কেউ কল করবেন না। যার যেরকম যেটা প্রয়োজন অবশ্যই কল করবেন, দাদা অবশ্যই আপনার কলের উত্তর দেবে, তাই তো? তো আজকে এইটুকখানি বলেই শেষ করছি ভিডিওটি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুরা, কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট ও আপনাদের করা সাবস্ক্রাইব চ্যানেলের আমাকে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে। কারণ অনেক উৎসাহিত করেছে বলেই আজকে এই বৃষ্টির মধ্যে আমি বেরিয়ে পড়েছি। আজ 9 তারিখ, তো আজ হলো হচ্ছে 9 তারিখ, তো আজ বেরিয়ে পড়েছি, প্রচণ্ড বৃষ্টি আজকে। তো আপনারা উৎসাহিত দেন বলেই আমি আজকে বেরিয়েছি এই বৃষ্টির মধ্যে ভিডিও করার জন্য। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।